নিজের ব্যবসায়িক সুবিধার্থে রাতের অন্ধকারে সরকারি হাটের প্রাচীর ভেঙে নতুন গেট লাগানোর পাশাপাশি পিএইচের জলের পাইপ কেটে অবৈধভাবে ছাদে জলের ট্যাঙ্ক লাগিয়ে জনসাধারণের ব্যবহার্য পানীয় জলকে ব্যবসায়িক কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে এক হোটেল মালিকের বিরুদ্ধে। বিষয়টা হচ্ছে এখানে এই কলকাতা হাজি বিরিয়ানি নামে একটা দোকান আছে, প্রায় ছ মাস হলো খুলেছে। তাতে দেখতে পাচ্ছি আমরা অনেক জিনিস ইনলিগাল ইউজ হচ্ছে, যেটা সরকারি সম্পত্তি জনসাধারণের জন্য, জনসাধারণের ব্যবহার, যে যারা নিম্ন শ্রেণীর লোক, অন্তর্দ্বয় শ্রেণীর লোক, তাদের জন্য সরকার জল সরবরাহ করেছে, ফ্রি জল তিন টাইম। সেই জলটাকে উনি কমার্শিয়াল কাজে লাগাচ্ছেন। আমরা এর আগে বাধা দিয়েছি, উনি বলছেন আমার পারমিশন আছে। আমরা কিন্তু কোনো পারমিশন, আমি খোঁজ নিয়ে দেখেছি, কোনো পারমিশন দেওয়া হয়নি। এই যে উনি সরকারি জলটাকে অপচয় করছেন, কমার্শিয়াল কাজে নিজ ব্যবহারে ব্যবসার খাতিরে লাগাচ্ছেন, এটা তো সরকারের লস হয়। সরকার তো কোটি কোটি টাকা জনসাধারণের জন্য, গরিবের জন্য ব্যয় করছে, এখানে ওরা সেই জলটাকে ব্যবসার কাজে লাগাচ্ছে। ড্রাগস করে নাকি এখানে? ড্রাগস তো আপনি পাবেনই, তার মধ্যেও অশালীন কাজকর্মও হচ্ছে, এই রাস্তা দিয়েই সামাজিক কুকর্ম হচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা করছি। যদি এটা ইমিডিয়েট বন্ধ না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। যদিও হোটেল মালিক জানান এক ব্যবসায়ীর কথা মতো তিনি এই কাজ করেছেন। কমার্শিয়াল ভাবে জলটাকে ব্যবহার করছেন? এটা তো কমার্শিয়াল আছে, কি আছে আমি জানি, আমাকে প্রথমে যেটা পারমিশন দিয়েছিল ওটাই করে দিয়েছি আমি। না, এটা কি পেস দপ্তর থেকে অনুমতি পেয়েছিলেন? মানে দাদা এটা আমি কিছু জানি না। তাহলে সেটা পাইপলাইন কে করেছে? পাইপলাইন করার জন্য ফাজাই মিস্ত্রি ডাকেছিল, আমাকে বলো তুই কর আমি আছি। তাহলে কি মনে হয় কোনো জায়গায় হাতাহাতি করছি? মানে এই যে ছ মাসের মাথায় আপনার দোকান রমরমিয়ে চলছে, সেটা কি কোন একটা মানে ক্ষতি হয়েছে যেন আপনার হোটেল বন্ধ হয়ে যায় বা আপনি চলে যান সেখান থেকে, এদের কোনো পরিকল্পনা রয়েছে কি? ভালো জিনিস রান্না করছি, এই জন্য আমার সঙ্গে ক্ষতি করা যাচ্ছে, কেউ আসছে কিছু বলে যাচ্ছে, কেউ আসছে কিছু বলে যাচ্ছে। আজকে কি জানে বাইরে থেকে দুটো তিনটে গাড়ি দাঁড়িয়ে ছিল, ওটা এখানে খাবার আসলো, ওখানে গাড়ি থেকে সঙ্গে কী বলেছে কি না বলেছে, কাস্টমার সঙ্গে বি হয়েছে গণ্ডগোল উঠতে। কিন্তু স্থানীয় বাসিন্দারা তো অভিযোগ করছে আলাদা, যে আপনি নাকি এই বিনা মার্কের অনুমতি ছাড়া নাকি আপনার ব্যবসার সুবিধার্থে নাকি সামনে নাকি রাস্তা খুলে দিয়েছেন? যত দোকানদার ছিল সবাই অনুমতি ছিল, তারপরে খুলেছেন। তারপরে আমার যে মার্কেটে একটা লোক আছে, ইয়া ফায়দা নাম আছে, ওটাই গেট তৈরি করেছেন। আমার কাছে দুদিন আগে আমি ফোন করেছিল যে দাদা টাকা দরকার আছে গেটের জন্য, আমি বললাম দাদা এখন আপনার প্যাকেটের থেকে টাকা লাগাই দেবো, আমি আসতে আপনাকে টাকা দিয়ে দেবো। এর আগে আমি কিছু প্রথম যখন আমি এটা দোকান করেছিলাম ওটার সময় ট্যাঙ্কি বসাবার জন্য নালের জন্য আমাকে ফাজাই পারমিশন দিচ্ছিল, তারপরে কী জানে একটা সিকিউরিটি গেল কী ছিল আমি তো দেখিনি, আমি জানি না সারা কথা ফাজদা শুনেই হচ্ছে। আমাকে শুধু টাকার জন্য বলছিল এটা এটা টাকা লাগবে, আমি টাকাটা দিতেই গেলাম, আমি কোনো দিনে জিজ্ঞাসা করলাম না, কেন কি আমাকে প্রথমেই বলা গেছিলো যেটা করবে দাদা করবে। শনিবার অবৈধ কাজে বাধা দিতে গেলে স্থানীয় বাসিন্দাদের সাথে বিবাদে জড়িয়ে পড়েন ওই ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর ব্রিজ মোড়ে। জানা যায় হোটেলটি তুলসীহাটা মার্কেটের সরকারি ভবনের ভাড়াতে রয়েছে। অভিযোগ হোটেল মালিক মোহাম্মদ সোনু তুলসীহাটা মার্কেট কমিটিকে না জানিয়ে অবৈধভাবে প্রাচীর ভেঙে নতুন গেট বসিয়েছে। ওই গেটটি সারা রাত খোলা থাকার কারণে দুষ্কৃতীদের আড্ডার স্থল হয়েছে। আমি পারমিশন দিলে দিন, আমার এখানে দোকান আছে, আমাকে একটা দলে ই পিএইচই করে হাটে লোকের জন্য সবাই দলে জল জল খাচ্ছে, ওই আসলে বিরিয়ানির দোকান নেই, আর ওই পাইপ লাগাই আমাদের মিস্ত্রি এনে বলে আমারও ভাই থাক একটু, আমরা তো গরিব লোক করছি করে খাই থাক। আর একদিন ওই দেখছি যে আমি ছিলাম না, গেটটা এই দিক দিয়ে একদম ভেঙে দিল। কেন ভাঙলি তুই? না, গেটটা কারা কারা ভাঙলো? গেটটা কারা গেটটা ভেঙেছে? বিরিয়ানিওয়ালারা ভেঙেছে। বলছি কোনো অনুমতি পেয়েছিল কি হাট কমিটির পক্ষ থেকে? না, কিছু পাইনি। তাহলে এই এইভাবে কি সরকারি সম্পত্তি নষ্ট করে কি গেট করতে পারে? ও আমাকে বলছিল যে গেট করব গেট করব, আমি বলেছিলাম মার্কেটে জিজ্ঞাসা করব তারপরে করব। আমি এসে দেখছি একদিন গেট ভাঙা আছে। কেন ভাঙলি? গেট বলে ভেঙে দিলাম। ঠিক আছে ভেঙে দিলাম। হারগের লোক আসলো বললো কেন ভাঙলি? দোকানের হচ্ছে অসুবিধা, দেখেন দাদা এইটুকু এরকম গর্তাতে আসছে। হাট কমিটি ও পিএইচই দপ্তরের কর্মীরা জানান তাদের অনুমতি ছাড়াই এই কাজ করা হচ্ছে। বিষয়টি নিয়ে তারা হোটেলের মালিকের সাথে কথা বলবেন। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।